একজন প্রশ্ন করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কোনো হাদিসের কিতাব লিখেছেন, লিখে থাকলে নাম সহ জানাবেন। না ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কোনো হাদিসের কিতাব নেই, বরং হানাফি মাজহাব সম্পর্কে ঐতিহাসিক ভিত্তি হলো এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর যুগে তিনি হাদিস যা পেয়েছেন সেইগুলি নিয়েছেন, তার কিছু শর্ত শর্তের ভিতরে পড়ে নাই, সে কারণে কিছু হাদিস তিনি নেন নাই, অল্প কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি তার মতামত দিয়েছেন, আর বেশিরভাগ হল কোরআনের আয়াত পড়ে নিজে ইজতেহাদ করে গবেষণা করে তার রায় ভিত্তিক ফতোয়া দিয়েছেন, সে কারণে তাকে বলা হয় ইমামু আহলের রায় বা যুক্তি দিয়ে ফতোয়া দেওয়ার ইমাম হিসাবে তাকে আখ্যায়িত করা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছিলেন এবং তিনি যেটা বুঝেছেন সেটা বলেছেন, এবং তিনি এটা বলেও গেছেন, মিজান শারানের ভিতরে উল্লেখ করেছে যে অনেক কিতাবের ভিতরে এরকম উল্লেখ রয়েছে যে তিনি বলে গেছেন যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, সঠিক আমি এটা দিলাম, সঠিক পেলে সেটাই গ্রহণ করবে, এটাই হলো আমার ফতোয়া বলে জেনে নেবে, এভাবে তিনি বলেছেন, কাজেই তাকে দোষ দেওয়া যাবে না। তার লিখিত কোনো কিতাব আছে কি না, হাদিসের তো কিতাব নাই, অন্য কোনো কিতাব আছে কি না, তিনি তার সম্বন্ধে বলা হয় যে তিনি ফিকহুল আকবর নামে একটি কিতাব, ছোট্ট একটি কিতাব রিসালা এটা লিখেছিলেন, আবার কেউ কেউ এটাকে তার ঐতিহাসিক ভিত্তিও খুঁজে পাননি, বলছেন যে না এটা তার লেখা নয়। তিনি আকিদাকে অনেকেই মনে করেন যে এটা ফেকানা, তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকিদার বিষয়টা অগ্রাধিকার দিয়ে বলছেন আকিদেই হলো ফিকহুল আকবর বা বড় ফেকা, এই কারণে তার নামে এই ফিকা লেখা হয়েছে বলে কেউ কেউ বলে থাকেন, আল্লাহ আলম। সেজন্য বিষয়টি আরও অনুসন্ধান এর প্রয়োজন, আশা করি বুঝতে পেরেছেন।